Hello viewers, Assalamualaikum. Welcome to my cooking channel, Saimar Roshoi Ghar. Kemon achen apnara shobai? Nishchoi bhalo. Ami aaj apnader chicken curry with tomato sauce ranna kore dekhabo. Upokoron guli dekhe nei. 1 kg ojoner ekta murgi, tel adha cup, piyaj kuchi adha cup, piyaj bata 2 table chamoch. আদা বাটা 1 টেবিল চামচ রসুন বাটা 1 চা চামচ জিরার গুঁড়ো 1 চা চামচ মরিচের গুঁড়ো 1 চা চামচ দারচিনি 3 টুকরো এলাচ 3 চারটি লবঙ্গ 3টি তেজপাতা 2টি গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ কাঁচা মরিচ 4-5টি টমেটো সস 4 টেবিল চামচ লবণ পরিমাণ মতো প্রথমে মাংস ছোট ছোট টুকরো করে সমস্ত বাটা মশলা দিয়ে মেরিনেট করে রাখতে হবে 1 ঘন্টা মেরিনেট করে রাখলে মাংসের ভিতরে মশলাগুলি খুব ভালো করে ঢুকে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয় এবং খুব তাড়াতাড়ি রান্নাও করা যায় তাই আমি সব সময় মাংস রান্নার সময় আমি কিছুক্ষণ মেরিনেট করে নেই এই মাংসটা আমি 1 ঘন্টা মেরিনেট করে রেখেছি প্রথমে প্যানে তেল দিব তারপর একে একে গরম মশলা সব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বারবার নেড়ে দিতে হবে যাতে পেঁয়াজ পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ ও কালার দুটোই নষ্ট হয়ে যাবে বাদামি রং করতে হবে দেখুন পেঁয়াজের রং হয়ে গেছে ঠিক এরকম বাদামি রং হবে আমি মশলা মাখা মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিতে হবে পেঁয়াজ এবং মশলা তেল সব একসাথে ভালো করে মাখিয়ে নেড়ে দিতে হবে 10 মিনিট কষাতে হবে 10 মিনিটের মধ্যে অবশ্যই কয়েকবার নেড়ে দিবেন অল্প আঁচে মাংস কষাতে হবে বেশি আঁচে মাংস কষালে মাংসের ভিতরে মশলা ঢুকবে না এবং পুড়ে যাবে মাংসগুলো মাংস কষানো হয়ে গেছে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আমি দুমগ পানি দিয়েছি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম মাংস সিদ্ধ হয়ে এসেছে প্রায় টমেটো সস দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিতে হবে তারপর লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস বাসায় না থাকলে আপনারা সিরকা ইউজ করতে পারবেন সিরকা 1 চা চামচ দিতে হবে দেখুন মাংস প্রায় মাখা মাখা হয়ে এসেছে এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে দিলাম কাঁচা মরিচ ভালো করে নেড়ে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কারি উইথ টমেটো সস দেখুন কি দারুণ লাগছে দেখতে কালারটা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে অবশ্যই বাসায় আপনারাও ট্রাই করবেন পরিবারে সবাইকে নিয়ে খাবেন যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব সাইমার রসুই ঘর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ